আসলে ঘরোয়া পরিবেশে এভাবে হাঁস চাষ করা সম্ভব? হাঁস এখন সতর্কবাণী দিচ্ছে, তারা হয়তো মনে করতেছে আমি তাদের কোনো ক্ষতি করতেছি। তারা ওই যে ডাক দিয়ে কিছুক্ষণ আগে আপনি ডাকটা শুনেন না, এখন তারা ডাক দিতেছে, সতর্কবাণী দিচ্ছে, তাদের ভাষা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমাদেরকে পিছু করতেছে, যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে, এইরকম কিছু তারা আওয়াজে বলে দিচ্ছে। ওই যে হাঁসগুলো, পোলাপানটা হাঁটতে দিলে কি অবস্থায়, সব ভাঙতেছে।